আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে ডাবল স্কিন। বর্তমান ফোনে ডাবল স্ক্রিন ইউজ করা হয়, এক পাশে ফেসবুক আর এক পাশে ইউটিউব, অথবা নিচে ইউটিউব উপরে ফেসবুক, বা বিভিন্ন কলিং ইউজ করা হয়। তো যাদের ডাবল স্ক্রিন নাই তারা কীভাবে ডাবল স্ক্রিন করবেন তাদের সেই সিস্টেমটা আজকে দেখিয়ে দেবো। তো আমি আছি লাভমন আর আপনাদের সাথে লাভমন চ্যানেল। তো বেশি কথা না বলে চলে যাই আমরা ফোন স্ক্রিনে। তো ফোন স্ক্রিনে আসবেন, ফোন স্ক্রিনে এসে আপনারা যাবেন প্লে স্টোর, প্লে স্টোর করে সার্চ দেবেন SPLIT স্প্লিট স্ক্রিন। তো ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেছে, তারপর অফেন করবেন। অফেন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, পারমিশন নিয়ে নেবেন। সব কিছুর পারমিশন এক এক জায়গায় এক এক সিস্টেম। তো আমরা এই স্ক্রিন স্লিপ কন্ডিশন পারমিশন নিয়ে নেন। পারমিশন নিয়ে নিছি, বাস কেটে দেবেন। এখন আপনি যা করবেন স্যাম্পলভাবে অ্যানেবল হয়ে গেছে। এখন আপনি কী চালাবেন, মিউচুয়াল ফেসবুক আপনার গ্যালারিতে ভিডিও চালাবেন? দেখেন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা, ভিডিওটা আপনি স্ক্রিন করে দিবেন, ঠিক আছে? ডাবল স্ক্রিন নিয়ে আলোচনা করবো, সেটা হলো ভিডিওটা উপরে চলে গেছে, ভিডিও সম্পূর্ণ উপরে চলে গেছে। তো আমরা এখন দেখেন কি করতে, আজকে আমি যে বিষয়ে আলোচনা করবো সেটা হলো গিয়ে ডাবল স্ক্রিন পুরো ফাঁকা ফোনে। বর্তমান ফোনে ডাবল স্ক্রিন ইউজ করা হয়, এক পাশে ফেসবুক আর এক পাশে ইউটিউব অথবা সিস্টেমটা দেখেন। এখন আমরা এখানে ফেসবুক ইউজ করতে পারবো, চলে আসে আমার ফেসবুকে, অথবা উপরে ফেসবুক নিচে ইয়া। তো স্ক্রিন নিচে গেলে আমরা উপর থেকে কন্ডিশনটা চেঞ্জ করতে পারবো, যেভাবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে বা হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন।